সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, নিঃসন্দেহে লোকসঙ্গীতে সমৃদ্ধ আমার এই দেশ বাংলাদেশ। বিশ্বে আর কোনো দেশে লোকগানের এমন বৈচিত্র্য আর গৌরবান্বিত সম্ভার আছে কি না আমাদের আসলে জানা নেই। তবে আমাদের এই শেকড়ের গানগুলোকে বর্তমান সময় কীভাবে ধারণ করা হচ্ছে, কীভাবে চর্চা করা হচ্ছে, সেই বিষয়গুলো জানবার জন্য আজকের এই আয়োজন। এই জন্য আমাদের সাথে আছেন, স্টুডিওতে আছেন লোকসঙ্গীতের অনন্য কণ্ঠস্বর, আমাদের সকলের প্রিয় ফকির শাহাবুদ্দিন। তারপরে আছেন তরুণ লোকগানের অনন্য কণ্ঠস্বর শাহ মুস্তাফিজ। দোতারা থাকবেন শ্রদ্ধেয় অনুপম দা, ঢোলে থাকবেন নয়ন ভাই এবং কিবোর্ডে থাকবেন রাশেদ ভাই। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত, ধন্যবাদ। শুরুর প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করতে চাই, শ্রদ্ধেয় ফকির শাহাবুদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আমি শুরুতে বলছিলাম যে লোকগানে সমৃদ্ধ আমাদের আসলে দেশ বাংলাদেশ, আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতেন এই কথাটি কতটুকু যথার্থ? এটা 100%। জি, তারপর আগাও প্রস্তুত হয়ে গেল বলো না। মানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা বিশ্বের আর কোনো দেশে আসলে এইরকম সমৃদ্ধ বা এরকম গৌরবান্বিত সম্ভার আসলে দেখতে পাওয়া যায় না, বাংলাদেশে আসলে কী এমন আছে যার জন্য আসলে আমাদের এই সম্ভারটি এত বেশি গৌরবান্বিত? এই ব্যাপারটা নিয়ে আমি একটু কাজ করেছি। যেমন তুমি যদি লন্ডনে যাও এক ধরনের মানুষ পাবা, ফেস একই, চায়না গেলে এক ধরনের। জি, আর বাংলাদেশে ঢুকলে কিন্তু বহুমাত্রিক চেহারা। হ্যাঁ, তাদের যে সঙ্গীতটা ওটা কিন্তু ওয়ান ওয়ে, রাইট? আর আমাদের এই সঙ্গীতটা হাজার রকম। আমরা হাজার রকম মানসিকতার মানুষ, আমরা হাজার রকম চেহারার মানুষ, আমরা হাজার রকম বৈচিত্র্য। এখানে বাংলাদেশের লোকগানের বা এই সঙ্গীতটা, যে লোকগান আমি বলবো না, এটা এথনিক কালচার আমাদের, এথনিকটা এটা এতভাবে বিস্তৃত, তার এত শাখা প্রশাখা। এটা একটা মানুষের এক জনমে যদি, এটা এক জনমে সম্ভব না সব শাখায় পৌঁছানো সারা পৃথিবীর মাঝে। তুমি ঠিকই বলছো, কিন্তু এই বাংলা ভাষা, এই যে কালচারটা এত ওয়ে, পৃথিবীর কোনো সঙ্গীতে নেই। তুমি তুমি আরবে যাও, তারা কিন্তু ওয়েলসের উপরে কাজ করে, একটাই ওই একটা কাজ করতেছে বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে জাতি গোষ্ঠী ভেদে লোক কি জাতি। যেমন রংপুরের, রংপুরের গান দেখলে বোঝা যায় যে রংপুরটা যে কত অসহায়ের একটা দেশ ছিল। কেমনে রাস্তা ভাঙা, এটা দেখলে বোঝা যায় কালচার। তো অঞ্চল ভিত্তিক যে আমাদের সংস্কৃতিটা আছে, এথনিকটা আছে, এটি কিন্তু এক এক ধরনের। এবার আসো, এবার ভাষাগত দিক দিয়ে হাজার রকম বৈচিত্র্য ভাষা এখানে আমাদের দেশে। তো সুতরাং তোমার কথাটা আমি অল্পতে বলে দিচ্ছি, এটা হচ্ছে 100% রাইট তোমার এই কথাটা, অনেক সমৃদ্ধ। আমি একই প্রশ্ন সাহস ভাই আপনার কাছেও জানতে চাইবো। আসলে আপনি নিজেও একটু গবেষণা করেন, আপনার কাছে হয়তো বা উত্তরটা 100%-এর থেকে একটু বেশি হবে হয়তো বা, কারণ সাহস সবসময় খুব অল্পতে অনেক কিছু বলে দেয় আসলে। বাট আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই আসলে। ধন্যবাদ পলাশ ভাই, আমার পাশে এমন একজন মানুষ বসে আছেন মানে আমি তাকে চাচা বলি। মানে লোকসঙ্গীতে তাঁর যে অবদান, ওনার পাশে বসে কথা বলাটা একটু কঠিন। তো সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু, মানে এই অল্প বয়সে যেটুকু দেখেছি, যে এই যে চাচা যেটা বললেন যে ঋতু বৈচিত্র্য, আমাদের ভাষার যে বৈচিত্র্য সেটার কথা বলেছেন, এবং একই সঙ্গে আমি একটা জিনিস বলবো যে নদী, বাংলাদেশে এত নদী, এবং আপনি যদি অঞ্চলগুলো দেখেন নদী কিন্তু আসলে ভাষা এবং সংস্কৃতির যে পার্থক্যটা সেটা তৈরি করেছে, এবং এক একটা নদীর এপার এবং ওপার একেবারে আকাশ পাতাল। তো এতগুলো নদী, তো ফলে এই যে অনেকগুলো ভাগ, আপনি আমার অঞ্চলটা যদি বলি, আপনি যদি লালমনিরহাটের ভাষা শোনেন এবং আপনি যদি রংপুরের মানুষ হন, আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের মানুষ, সেই জন্যই বলছি যে, এবং গাইবান্ধার মানুষের ভাষা শোনেন, অনেক পার্থক্য কিন্তু হয়তো বাইরে থেকে অত বোঝা যায় না, মনে হয় যে একই রকমের ভাষা, দূরত্ব খুব বেশি না আসলে। হ্যাঁ, 30-40 কিলোর মধ্যেই কিন্তু ভাষাগুলো একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা ইন্টারেস্টিং, তোমার সাহসে বলি, প্রতি 10 গজ পর পর কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে। এবং আমাদের এই দেশে এত সাধক জন্মেছেন, তাদের দর্শন সেগুলো নিয়ে আসলে আমাদের লোকসংস্কৃতি জীবনের কথা সবকিছু মিলে আজকের এই পর্যায়ে আমরা পর্যন্ত এসেছি। এই দর্শনগুলো নিয়ে অনেকগুলো কথা জানবার আছে আসলে। তার আগে ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে ফেলি, তারপরে না হয় আবার প্রসঙ্গে ফেলি, চলো। ওরে যা দিয়েছো তুমি আমার, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতি আমার মম জালে
সাহস ভাই বলছিলেন একটু আগে যে একটা বাতাবরণের কথা বলছিলেন, লোকায়ত সংস্কৃতির কথা বলছিলেন, নিঃসন্দেহে লোকগীতি আসলে বা লোকসঙ্গীতকে আসলে ধারণ করার জন্য ওই সংস্কৃতির সাথে আসলে একটা সংযোগ রাখাটা খুবই দরকার। আসলে আপনার কাছে কী মনে হয় যে এই যে একটা লোকায়ত সংস্কৃতির একটা তাদের জীবনের আচরণ, তাদের ভাষা এবং দশ গজ পরপর আপনি বলছেন ভাষাগত একটা পরিবর্তন, তো একজন শিল্পীর আসলে কতটুকু দরকার যা লোক গানকে ধারণ করতে চান, তাদের জন্য কতটুকু দরকার সেই লোকায়ত সংস্কৃতির সাথে নিজের একটা সুসম্পর্ক গড়ে তোলা? এটা ফলাস আসলে এটা হচ্ছে একেবারে নিজের ব্যাপার। কেন বলি, কারণ এই কালচারটাতে আসলে কিন্তু এখানে কিন্তু কোনো বেনিফিট নেই শুধু দেওয়া ছাড়া। জি, তো সুতরাং গান বাজনা যারা করতেন তারাও একসময় রাজদরবারের লোকে ছিল, বিশেষ করে আমরা যারা এটার উপর একটা রিজিক নির্ভরশীল, কিন্তু এটা কিন্তু কোনো পেশা হতে পারে না, হয়তো অনেকেই আসবেও না, অনেক অনেক থাকতে এই জায়গায় আসবেও না। যারা আসে তারা কিন্তু একটু দুঃখে দুঃখে থাকে, কিন্তু এটা ওই তাদের কারণে কিন্তু এই দেশটা কিন্তু ঠিকই আছে। কেমন আমার কি আছে, আমার একটা মাত্র জিনিস আছে, আমার কালচারটা, যে আমার এথনিক কালচারটা, বাউল বাটি এরি সুফি তত্ত্ব যেটি আছে এটি হচ্ছে আমার একমাত্র কালচার। মানে বিদেশের মাঝে বাহিরে যখন তুমি যাবা তখন তারা কিন্তু কালচার দিক থেকে, যেমন আমি আলজেরিয়া গেলাম, বিভিন্ন দেশে গেলাম, কিন্তু তারা কিন্তু তাদের সংস্কৃতি নিয়ে কিন্তু আসে, আমরা আমার সংস্কৃতি নিয়ে যাই। তো এইটুকু যদি আমরা যদি না থাকে, বা এই যে সাহসদের মতো ছেলেরা, ওর বাবা আমার বন্ধু মানুষ আজকে এখানে উঠে আসছে, আমার খুব গর্ব লাগছে যে সে আমার পাশে বসছে, এবং তারা এইভাবে আস্তে আস্তে কিন্তু আসবে, যেমন আমার ছেলেরা কিন্তু আসতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা এইগুলো করে গেছে, একেবারে স্বেচ্ছাশ্রম দিয়ে গেছে, তার ছেলেটাও কিন্তু এই পথে নিয়ে আসবে, কারণ সে আর অন্যদিকে চেষ্টা করবে না। সুতরাং পৃথিবীতে বাংলা ভাষা যতদিন থাকবে, আমার এই লোকায়ত সংস্কৃতি, এথনিক কালচার, লোকসঙ্গীত এটা থাকবেই, এটার কোনো কোনো অ্যাডভার্টাইজ লাগে না। জি জি, খেয়াল করবা, এটার কোনো অ্যাডভার্টাইজ কোনো দরকার না, এটা আপনিতে চলে আসবে। অসাধারণ বলছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনি অসাধারণ কথাগুলোর জন্য। আসলে সাহস ভাই, আচ্ছা আপনার গানটা শুনে ফেলি, তারপর না প্রসঙ্গে ফিরছি আবার। গান গাইবো আমি, যেহেতু রংপুরের ছেলে, চাচা পাশে বসে ভাওয়াইয়াই গাই। আমি গানের একটি সিঙ্গেল গান গাইবো না, এখানে তিনটি গানের একটা মিশেল থাকবে, কিন্তু এই গানের মধ্য দিয়ে আমি একটা জীবন চক্র তুলে আনবো। একটা প্রথম গানটি 100 বছরেরও আগে, তখন মাহুত বন্ধু ছিল, হাতি চড়াতো যে মাহুত বন্ধু, সেই একই সংস্কৃতিটা যখন আবার মৈশাল বন্ধু আসলো তখন একটু পরিবর্তন হলো, ওই সংস্কৃতির যখন গাড়িয়াল বন্ধু আসলো তখন একটু পরিবর্তন হলো, এবং এখন কিন্তু আমার গ্রাম ইসলামপুর মিঠাপুকুর, সেখান থেকে রংপুর কিন্তু অটো দিয়ে যাওয়া যায় এবং সকালে গিয়ে সকালে ফিরে আসা যায় চাইলে। এবং ওই সময়টাতে যে বিরহী বধুর কান্না, যে স্বামী রংপুরে বর্ণনা হচ্ছে বিদেশ, স্বামী বিদেশে যাচ্ছে, সেই বিদেশ থেকে ফিরে আসবে, কি নিয়ে ফিরে আসবে, আদৌ ফিরে আসবে কিনা, এবং তার ঘরে অন্য কোন নারীর বসতি হবে কিনা, নানা রকমের কিন্তু চিন্তা দুশ্চিন্তা কিন্তু এই গানের মধ্যে এসছে। কিন্তু এখন কিন্তু এই দুশ্চিন্তা নেই, এখন ডিজিটাল বাংলাদেশ এবং অটো যুগে চলে যাচ্ছে আসছে। আমি গাই, তোমরা গেহিলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, হস্তিহীন রান হস্তি চরণ ডাকুয়া বা শেহরাড়া, আরে হস্তিহীন রান হস্তি চরণ ডাকুয়া বা শেহরাড়া, বাজার যাই মেন রে, আরে ওহো বৈশাল মোর ঝুরিছে হিয়া, আর কত কাল রাখিম জৈবন অঞ্চলে বান্ধি হিয়া, বৈশাল রে তোমরা যাই মেন অঙ্কুর মৈশাল রে,
গেছে তোমরা অন্তর গেইলে কিনিয়া হায়ামিন উলুত হলা শাড়ি তোমরা অন্তর গেইলে কিনিয়া হায়ামিন উলুত হলা শাড়ি তোমরা অন্তর গেইলে কিনিয়া হায়ামিন উলুত হলা শাড়ি অসাধারণ কি মায়া আসলে মধ্যে না আসলেই তাই কি মায়া না জি একটা বিরতি নিতে হবে আবার ফিরছি দর্শক নিচে একটা ছোট্ট বিরতি ফিরছি এখন সঙ্গে থাকুন এভাবে সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডারি এক্সেলেন্স ইন আরে দেশের সেরা তো সবাই বলে আমার চাই বিশ্ব সেরা বিশ্ব সেরা কোনটা রড তো একটাই জিপিএইচ কোয়ান্টাম মানে 100 ভাগ পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র বুঝছি স্যার একদম ক্লিয়ার সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে জিপিএইচ কোয়ান্টাম World's best steel. Veeam Smart Liquid Dye একদম ঝকঝকে থালা বাসন স্মার্ট কেন হবে এমন সব স্বপ্নগুলোকে সত্যি করতে রবি 4.5G নেটওয়ার্ক এখন আরো শক্তিশালী রবি শুরুটা আধা হলে দিনটাও আধা যায় তাই আধা নয় আমরা এনেছি কমপ্লিট টুথপেস্ট ডাবর হার্বাল গ্রিন জেল যা দেবে দিনের শুরুতেই কমপ্লিট ওরাল কেয়ার ডাবর হার্বাল গ্রিন জেল শুরু ভালো যার দিন ভালো তার খাবার বাকি থাকলে সুস্থভাবে বেড়ে ওঠার পুষ্টিও থাকে বাকি তাই রেগুলার খাবারের সাথে জুনিয়র হরলিক্স এতে আছে আয়রন প্রোটিন ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেলস যাতে তুর্য পায় এ টু জেড পুষ্টি গুড কোয়ালিটি এমন সব স্বপ্নগুলোকে সত্যি করতে রবি 4.5G নেটওয়ার্ক এখন আরো শক্তিশালী রবি আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার বেস্ট ইনগ্রেডিয়েন্টস বেস্ট অটোমেটেড মেশিন উদ্দেশ্য একটাই ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা ইটস আ বেকম্যানস ক্রিয়েশন দ্বিধা ভাঙলে আর কোনো বাধা থাকে না কাছে আসায় এমন গল্প লিখে পাঠাও সেরা তিন গল্পে তৈরি হবে ক্লোজ আপ দ্বিধাহীন কাছে আসার গল্প এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডাইপার যা সোনামণিকে রাখে স্বস্তিতে শুরুটা হোক যত্নে গুড কোয়ালিটি এমন সব স্বপ্নগুলোকে সত্যি করতে রবি 4.5G নেটওয়ার্ক এখন আরো শক্তিশালী রবি জিয়া দর্শক আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে সাহস ভাই শুধু সবদিন বলছিলেন একটু আগে যে একটা একটা কালচার আমাদের এটাই তো একমাত্র সম্বল যেটা নিয়ে আমরা আসলে আমাদের জাতীয় সত্তাকে রিপ্রেজেন্ট করতে পারি আসলে কিন্তু আবার উনি এটাও বলেছেন যে হরেক রকমের মানুষ আসলে এক মিশ্র একটা চেহারার মানুষ সংস্কৃতির মানুষ তো কি মনে হয় যে এই এই মিশ্র সংস্কৃতি তো অনেক অনেকাংশে ঢুকে গেছে আর কি আমাদের ভিতরে সেখানে কি আমাদের এই কালচার নিয়ে আমাদের যেই লোকায়িত যে সংস্কৃতি বা এই কালচার যেটা আমার একমাত্র সম্বল এই স্বকীয়তা এটা কি নিয়ে আসলে বর্তমানে কি দেখছেন আসলে সেটা কি নিয়ে কাজ করা কি খুব বেশি মানে কষ্টসাধ্য হচ্ছে কিনা কষ্টসাধ্য বলতে কি মানে দাদা কিন্তু একটা কথা বলেছেন যে আমরা অফেয়ারে কথা বলছিলাম যে এই যে ফিউশন হতে সমস্যাটা কোথায় চাচা বলছিলেন যদি আপনি গানটা জানেন তাহলে ফিউশন হতে সমস্যা নাই আপনি যদি লোকসংস্কৃতি বিষয়টি ভেতরে ধারণ করতে পারেন তারপরে আপনি যদি ফিউশন বিষয়টার দায়িত্ব নেন তাহলে আপনি ঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারবেন আমাদের বেশিরভাগ আমরা বিশেষ করে আমি আমার দিকেই আনবো যে তরুণ প্রজন্ম আমরা যারা ফিউশন নামে আমি বাবা আমাদের আমরা তো লোকসংস্কৃতি আমরা তো ফোকে গাই না ফোক ফোক ইজ দ্য ফাদার অফ ক্লাসিক্যাল যে মানুষটা
ক্লাসিক্যাল সম্পর্কে ধারণা থাকবে না, আল্লাহর ওয়াস্তে তার ফিউশন করাটা উচিত হবে না। বাবা তুমি বলো। হ্যাঁ একদম ঠিক, মানে জেনে শুনে ফিউশন করাটা খুব জরুরি, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের দিকেই যদি আমি বলি, একটু সচেতন হওয়া যে সংস্কৃতির রুটটা একটু আগে জেনে তারপরে ওই মানে মজায় মত্ত হওয়ার যে বিষয়টা সেটা, কারণ এখন তো বিশ্ব গ্রামে বাস করি আমরা, গ্লোবাল ভিলেজ, আপনি কোনো কিছুই মোবাইলের মধ্যে তো সমস্ত সংস্কৃতি আছে, ফলে আমি কি অ্যাডপ্ট করবো সেটা তো আপনি আসলে আমাকে ধরে বেঁধে আপনি ই করে রাখতে পারবেন না, কিন্তু লোক সংস্কৃতিটা একটা চিরায়ত জাদু আছে, সেই জাদুটা কি আমরা তরুণ প্রজন্মের কানে পৌঁছাতে পারছি, এইটা কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, তরুণ প্রজন্মকে কিন্তু সেই গানগুলো শোনানোরও দায়িত্ব আছে। বাবা আমি একটু বলি, তোমার সুবিধা হবে, প্লিজ আমরা একসাথে কথা বলতে ভালো লাগছে। জি জি জি, অতিথি মানুষ তো আমি, 1.5 থেকে 2 মাস আগে আমি গিয়েছিলাম মেক্সিকোতে। জি, আমরা একটা টিম গিয়েছিলাম সেখানে মেক্সিকোতে, তো মেক্সিকো আমরা কার্দোবা একটা শহর আছে, মেক্সিকো থেকে 6 ঘন্টা লাগে। জি, সেখানে সব মেক্সিকান, আমরা ওইদিন মাত্র পৌঁছলাম, তো আমরাও গাবো, আমাদের আগে আর একটা শিল্পী গাচ্ছে, ইজ মেক্সিকান, শুধু একখান একটা গিটার আর একটা তাদের একটা রটমটো নিয়ে একটা ড্রাম নিয়ে বসে আছে। আমি, আমার সাথে মনিরবে ছিলেন, আমরা যারা যারা গেছিলাম আর কি, এই লোক মেক্সিকান লোকটা, ওই যে গ্লোবাল ভিলেজে কথা বলছে, সে বলছে এর আগে দরবারি, সে দরবারি বাজাচ্ছে, কিন্তু সে ভাইরু বাজাচ্ছে, সে আসামরি বাজাচ্ছে একটা গিটারের মধ্যে। সুতরাং ওই যে ফিউশন যেটা বলছে বাবা, ওরা কিন্তু বুঝে গেছে কিন্তু কাহিনীটা, আমাদের যে গ্লোবাল ভিলেজ, আমাদের ইন্টারনেটের মাধ্যমে বড় বড় উস্তাদিরা যা দিয়ে গেছে ওরা কিন্তু ওরা শিখছে। সুতরাং তুমি ফিউশন কইয়া ওই বাচ্চাদের মাথা খাইয়া কয়দিন, মাত্র 18 থেকে 20 বছর, ওই যৌবনটারে নিয়ে খেলার আর চলবে না, সবাই সব কিছু জানে, হইতে সাবধান বাবা তুমি। বিশেষ করে লোক গানের প্রত্যেকটি গানের বাণী প্রধান গান, সেখানে কিন্তু একটা দর্শন আছে, এক ধরনের জীবন বোধ আছে, আগে কি সুন্দর দিন কাটাইলাম বা গাড়ি চলে না, এই গানগুলোর মধ্যে কিন্তু দেহতত্ত্ব আছে বা এক ধরনের একটা মানে জীবনের কথা আছে, সেইটা না বুঝে, হ্যাঁ বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল এটা শুনলাম আর নেচে উঠলাম, নাচার ওই যে বসন্ত বাতাসটা ভেতরে ধারণ করার একটা বিষয় আছে, বসন্ত বাতাসটা আসলেই কেমন এটা কিন্তু ফিল করা যায়, বসন্তে কিন্তু এটা ফিল করা যায় না, এই যে ধারণ করার, যখন ফিউশনও উঠে আসছে আমাদের কথার মধ্যে, ফিউশনের ব্যাপারে আমি পরে আসতে চাই, এই যে ধারণ করার একটা কথা বললেন যে একজন শিল্পীর পক্ষে কি, যেমন লোকায়ত সংস্কৃতিতে আসলে কী আছে, বিচ্ছেদের গান, আপনি বলেন দেহতত্ত্বের গান, সুফিজম আছে, সব কিছুই তো আছে, একটা শিল্পীর পক্ষে কি সবগুলো ধারণ করা সম্ভব, মানে প্রত্যেকটা ধারাতে একটা করে ফিলোসফি, একটা করে দর্শন, যেমন দেহতত্ত্বের কথা যদি বলেন, একজনের সম্ভব না, এটা উচিত না আসলে, কিন্তু যদি সম্ভব যদি না হয় আর আমি বেসম্ভবের কাজও করবো না, কি সম্ভব? কিন্তু ভাই আমি যেটা দেখেছি, অনেক শিল্পীকে দেখেছি যারা এক স্টেজে একই সাথে 4 ঘন্টা যদি 2 ঘন্টা যদি শো করে থাকে, সেখানে তারা সবগুলো গানই কভার করার চেষ্টা করে, এটা গান গাওয়ার জন্য গাইছে, ধারণ করে গাইছে না, মানে কি বলবেন আপনি আসলে, হয়তো ধারণ করছে আমি জানি না, এটা এদেরকে আবার অত অশ্রদ্ধা করে দেখলে হবে না, কিন্তু লালন সেন গান তো আসলে একটা একটা মেজাজের ব্যাপার আছে। একটু বলি, আমরা লালন দিকে একটু পরে যে ফলাস, আমি আমি শেক্সপিয়ারের বাড়িতে গিয়েছিলাম লন্ডনে, আচ্ছা তার ওখানে লেখা গেডি একটা লেখা আছে যে সমস্ত শিল্পীরা কিন্তু আল্লাহর ডাইরেক্ট ছাত্র, স্টুডেন্ট, তো কোনো শিল্পীকে কিন্তু ওই চোখে দেখা যাবে না, কারণ এটা একটা সাধনার বিষয়, এই যে একটা দোতারা এই যে বাজাচ্ছে সে 20 বছর কিন্তু সাধনা, ওই যে ঢোল, ওই যে ওইটা, এগুলো সাধনা করে কিন্তু এই জায়গায় কিন্তু আসতে হয়, এটাকে চাইলে পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যাবে অল্পক্ষণের জন্য, বাবা বাবা তুমি কো আচ্ছা রংপুর, আমি ও যখন গানটা গাচ্ছিল আমি চক্ষু বন্ধ করে কিন্তু রংপুরে বিভিন্ন জায়গায় দেখতেছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি রংপুরের, তো সেখানে কালচার সম্পর্কে আমি একটু জানি, আমার খুব ভালো লেগেছে, তা এদের মতো ফলাফল নিয়ে এগুলোকে আরো নিয়ে আসো, আমি আমি নিজেও কিন্তু রংপুরে, তো আমার জন্য বাবা দরকার, এই উত্তর থেকে দক্ষিণ আমার এসে আজকে, আমার আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, যে সমাজের সমাজের সমাজকে নিয়ে লোকগানটা হচ্ছে মানুষের সুখ দুঃখ হাসি কান্না, এবং তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত মানুষের যে চারিত্রিক কথাবার্তা এইগুলো নিয়ে কিন্তু লোক সংস্কৃতিটা ক্লিয়ার, সেইভাবে একটা সাংসারিক জ্বালা, একটা আমি 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 যখন পিতা হলাম, আমার ছেলে বড় হলো, তারে বিয়ে করাইলাম, তা আমি সংসারের মেইন, কিন্তু আমার কথা কিন্তু কেউ নিচ্ছে না এখন, সেই ক্ষেত্রে দুঃখ করি ওই সংসারের যে মেইন সে বলছে মনে হয় পাগল হয়ে যাবো, আমার কথা কেন অনেক ঝামেলা ধরে আমি মনে পাগল হয়ে যাচ্ছি, সেই ধরনের একটা গান, কথা দিলীপ কুমার রায় সুর আমি করেছিলাম ওকে সবে, বলে ভাদ্দি মা কি সোনা হাইলাম মনে কইলাম দই, ভাদ্দি মা কি ভাত আর সোনার দইয়ের মধ্যে পার্থক্য বুঝতেছি না,
I can fall as a young boy, I can fall as a young boy. Baddi ma ki suna hai lam mon hai gulam doi. Baddi ma ki suna hai lam mon hai gulam doi. I can fall as a young boy, I can fall as a young boy. I can fall as a young boy for my bubble. আমি ডাকাতে যখন আসলাম একটু বড় লোকের মেয়ে বিয়ে করলে একটু মনে একটু শান্তি থাকতে পারবো। এখন আলাদা হয়ে গেল, নিজে চাই বিয়ে করলাম বড় মানুষের জি, নিজে মা বাবা করেনি যেখানে যখন দুবার ইন্টারভিউ করার সৌভাগ্য হয়েছিল আমার, সেখানে দেখেছি অনেকগুলো গান বৈচিত্র্য আপনি করেছেন এবং সেখানে গ্রামাঞ্চলে যে সেখানে কালেক্টও করেছেন সেই গানগুলোকে নিয়ে গবেষণা করছেন, এখনো করছেন। আপনি জানবো যে আজকে উত্তর অঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুজন মানুষ এখানে আছেন আপনারা, এবং আপনার গান শুনে সুদর্শ আবেদিন ভাই বলছিল যে কি চমৎকার সুর, আর সেইভাবে আমিও তার গানে অভিভূত হলাম, আপনিও হলেন। সুর আসলে আমাদের লোকগানের কি সুরটাই সবকিছু কিনা, আমাদের সুরটা একদম কলিজায় গিয়ে লাগার মতো একটা সুর, কারণ আশা কোনো বিষয় না। আমি আমি কি একটু কথা বলবো? জি জি। এই সুরটা কিন্তু আপনি কিন্তু বুঝে শুনে করেন, কিন্তু ঐশ্বরিকভাবে আসে। কেমন আমি একটু উদাহরণ দিই, যেমন আমি আমার অঞ্চলের কথা বলি, তো সেখানে সকালবেলা কিন্তু সকালবেলা কামলারা যারা কাজ করে মাঠে চলে যায়, সকালবেলা চলে যাবে, কিন্তু যখন সাড়ে সাতটা আটটা বাজবে, সাড়ে সাতটা আটটার দিকে তখন পান্তা বাদ নিয়ে যায়, তখন খিদে করতেছে, হঠাৎ করে যখন সাড়ে সাতটার দিকে সময় এসে তখন দুইটা জমি পাশাপাশি একজনে কইল, ওরে সকালবেলা দাঙ্গুপন করতেছে, সকালবেলায় লোক এক একজনের কাছ থেকে এই জিনিসটা আসা বলবো তুমি, মানে এটা আপনি মানে সত্যি এত দামি কথা, এত দামি কথা। কিন্তু যেমন আব্বাসউদ্দিন আহমদ কিন্তু ভাওয়াইয়া গানগুলো কৃষকের মুখ থেকে শুনে সেটি গ্রামোফোনে রেকর্ড করেছে, তাই না? তো গানগুলো কৃষকের, গানগুলো অভাজন মানুষের, দুঃখী মানুষের, দুঃখী মানুষের যে কষ্ট, যে মানে আনন্দও বটে, উৎসব, সবকিছু তো কলিজায় গিয়ে লাগার মতো, তাই না? মানে এটা তো একেবারে
আপনি জানেন ঘাটা মানে হচ্ছে পথ, সাগাই মানে হচ্ছে মেহমান, ঘাটা সবাই বলে। তো সেই মেহমানের সঙ্গে, এমন মেহমানের সঙ্গে দেখা যে কিনা রাস্তায় দেখা হলে বলে যে এই বাড়ির যাস তো, অমুক কিছু খাওয়াবো, এই খাওয়াবো, হাঁস হাঁস রান্না করি খাওয়াবো এলা, কিন্তু বাড়িত গেলে কয় যে আমরা তো বাড়িত নাই আর কি, এরকম একটা অবস্থা। আরে খাহাটাতে দেখলে পোড়ায় মন, এই যে খাহাটাতে দেখলে পোড়ায় মন, বাড়িতে গেলে ঠন ঠন, এমন মাসের সাগাই হইলে হয় রে হে হে জালা। আমি শিল্পী কিন্তু পরে, তো আমার একটা, আমি যখন একটু কৃতি মোহন সেনের বই পড়তেছিলাম, উনি ছিল হচ্ছে সংগ্রহকারী, তো সেখান থেকে আমার একটা আগ্রহ জন্মাল, আমি একটু সংগ্রহ করতে বেরিয়ে যাই। আমি যেখানে যেখানে যাইতাম সেখান থেকে কিন্তু বাউলদের কাছ থেকে গানগুলো সংগ্রহ করতাম, ভালো লাগতো আমার কথাগুলি। তো এক এক অঞ্চলের, তুমি বরিশাল অঞ্চলের দিকে যাও, আমার এত সুন্দর লাগে বরিশালের কথাটা, তুমি নোয়াখালীতে যাও, এই আরেক টিউন, তুমি চিড়িয়াঙ্গা যাও, আরেক টিউন,
তুমি রংপুরে যাও আরেকটি গুণ, তুমি যশোর অঞ্চলের দিকে দেখো, মানে কত বৈচিত্র্য আমার এই দেশটা, কি ভান্ডার সংস্কৃতির, কি ভান্ডার। সিলেট আছে আবার, সিলেট সিলেট একটু একটু কম নাকি? যাই, কামাল ভাষা নামে একটা পত্র ছিল, কামাল ভাষা, তোমার দিল কি দয়া হানে, সেই গানের গীতিকার সুরকার কামাল ভাষা। তোমরা একটা গান একটু বলি, এটা রুহি ঠাকুরের কাছে শুনছিলাম, আমি গাবো না খালি একটু বলাচ্ছি। সোনা মাইলো মাই বিয়া হরাইয়া মোরে বানাইলা জামাই, ওরে রাইপু হাইলে বউয়ে বলে হর গিয়া হামাই, মাইলো মাই বউয়ে বলে ও গো স্বামী যাই তাইনি বাজারো, আমার লাগি একটা জিনিস আনি তাইনি হারো। ওরে হুরু বেলা, হুরু মনে বুঝো তো ছোটবেলা, হুরু বেলার ওই ব্যাসা আমার দুই ঠোঁটে লাগাই, ওইটি কি লাল রঙের জিনিসটা মাই গো লম্বা জানা নাই। শোনো মাই লো মাই বিয়া হরাইয়া মোরে বানাইলা জামাই, কেন বুঝো, দেখেন কি সাহিত্য দে, ছোটবেলার অভ্যাস আমার দুই চোটে লাগাই, লাল রঙের জিনিসটা কিন্তু নামটা জানা নেই, লিপস্টিক। কি সুন্দর সাহিত্য, কি দর্শন তাদের, এক একটা কথা এক একটা এক একটা বস্তুকে ডাকার যে কি দর্শন, সরলতা একটা, কি চমৎকার একটা দামি কথা বললেন সাবধিন ভাই, যে সাহিত্য লোকাই তো সাহিত্যটা এইভাবে কি বলতে শুনিনি আমি, আসলে আমি ব্যক্তিগতভাবে শুনি নেই। যাই হোক, আরেকটা বিরতি নিতে হবে, বিরতি ফিরে আবার প্রসঙ্গে ফিরছি, দর্শক নিচে আরেকটা ছোট্ট বিরতি ফিরছি, এখন সঙ্গে থাকুন। এখন মাসের দুটি বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই। জানিস কোচ স্যার বলেছেন আজ থেকে আরো বেশি দুধ ফল আর শাকসবজি খেতে হবে, এক্সট্রা পুষ্টি আইডিয়া, 10 টাকা এক মগ হরলিক্সে আছে ক্যালসিয়াম যেমন দুধে থাকে, আয়রন যেমন পালং শাকে, ভিটামিন সি যেমন কমলায়, মাত্র 10 টাকায়। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? অর্থ তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি, আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার, সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। এমন সব স্বপ্নগুলোকে সত্যি করতে রবি 4.5G নেটওয়ার্ক এখন আরো শক্তিশালী। রবি, আমাদের বেকম্যান দ্বারা আছে কিছু সুপার পাওয়ার, বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন, উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা, তাই এখন পাম্প রাব ছু করো 10 গুণ বেশি জীবাণু। লাইফ বয় হ্যান্ড ওয়াশ 100 মিলি প্যাক এখন সাবানের দামে। যদি মনের কথা শুনতে হয় শক্ত হয়ে দাঁড়াতে হবে, এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়পার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে, শুরুটা হোক যত্নে। ভিম স্মার্ট লিকুইড দেয় একদম ঝকঝকে থালা বাসন। কমফোর্টেবল না থাকলে বাচ্চা কাঁদবে, তাই বাচ্চাকে পড়ান ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান ডাইপার। এতে আছে জাপানিজ টেকনোলজিতে কনসিস্টিং কাটে তৈরি বাংলাদেশের সেরা রেসিপি, যা দুই স্তর বিশিষ্ট, অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন, তাই আপনার বাচ্চা শুষ্ক থাকবে দীর্ঘ সময়। কি আনন্দ হ্যাপি ন্যাপিতে।
জিয়া দর্শক, আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভে। অনেক কিছু জানবার আছে, যদি সময় খুব বেশি নেই, তারপরে একটু সবাই আপনার কাছে একটু জানবো, সেটা হচ্ছে যে সুফিজম নিয়ে একটু কথা বলতে চাই। আসলে অনেকে গুলিয়ে খেলে, অনেকে বলে যে কাওয়ালিটা সুফি, অনেকে বলে বাউলটা সুফি, অনেকে বলে দেহতত্ত্বের গান সুফি। এটার একটা সৎ উত্তর আপনার কাছ থেকে একটু আশা করছি, বা একটা সত্যিকার অথেন্টিক ডেফিনেশন যদি একটু আমাদের দিতে। আমারটা সৎ উত্তর হবে সেটা আমি বিশ্বাস করি না, কারণ এখন কিন্তু ইন্টারনেটের যুগ। আমি এখন যা বলছি সেটি ইন্টারনেটে গেলে কিন্তু পাওয়া যাবে। সুতরাং এই যুগে কিন্তু মিথ্যা কথা বলা চলবে না এবং দলি ছাড়া কথা বলা যাবে না। ডক্টর মৃদুল কান্তি, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওনার একটা বইতে এই বাউলের একটা সংজ্ঞা আছে, মধ্যে এটা মনে করে দিই বল বাউলের সংজ্ঞাটা। আবার কীর্তিমোহন সেন বলছেন এটা অশিক্ষিতের গান, কিসের গান, মূর্খের গান, এটা লেখাপড়া করতে হবে। এবার আসো, তো উনি বলছে বাতুল শব্দটা করতে হচ্ছে বাউল, বা মানে নিরাকার, আর তুল WATH, তো নিরাকারের সহিত দ্বারা থাকতেছে তারা হচ্ছে বাউল। বাউল আবার চারটা মতবাদ আছে, একটা হচ্ছে বুদ্ধ সহজীয়বাদ, মানবতাবাদ, সুফিবাদ, বৈষ্ণববাদ। আচ্ছা, তাহলে এই সমস্ত মিলেই কিন্তু একটা বাউল দর্শন। এবার আসো, সুফি আল্লাহর রাস্তা, আমি একটু কথা বলে যে আমার আমার কথা কেউ দয়া করে মাফ করবেন না, আমার কাছে একটা বই আছে আমি দেখাচ্ছি, এখন বাজার গেলে পাওয়া যাবে, হরে যে সুফি, আমরা যে সুফি গান গাচ্ছি, আমরা যে সুফি সুফি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, আল্লাহর রাস্তা পড়াশোনা করতে হবে, কারণ আমরা অযথাই কিছু দর্শনকে কিন্তু ভিন্ন পথে পরিচালিত, এটা কিন্তু একসময় ভালো হবে না। আমরা মরার পরে কিন্তু আমার যে পিছনে ওদের বাচ্চারা, ওরা কিন্তু আমাদের কবরে গিয়ে অভিশাপ দেবে। কিন্তু সুফিটা একটু দয়া করে পড়েন, এটা মরবিবাদ থেকে আসছে, মরবাদ কি অর্থাৎ পরম সত্তাকে জানার জন্য সারা জীবন মানুষ কিন্তু বিয়ে করছিল, তাই না, সৃষ্টি এবং স্রষ্টাকে জানার জন্য, এইটাকে বলা হয় মরমিবাদ। সেইখান থেকে আসলে অর্থাৎ তাসাউফ, এই তাসাউফ থেকে কিন্তু সুফি শব্দটার উচ্চারণ। তো সুফিটা করতে গেছে আমার নবীজি, নবীকে সাল ইসলাম, এবং সুফিজমের স্রষ্টা বলা হয় সুফির, আমার নবীজির। তো সেইখানে চারজন খলিফা ছিলেন, তার মধ্যে একজন খলিফার নাম আমি বলে দিচ্ছি, হযরত আবু যর গিফারি, উনি ওরা ছিলেন হচ্ছে কি বলা হতো, এটা এটা একটু দুই বলা হয়, এই যে এটা বলি আমি তোজি বলতেছি, যদি সুফি আসাবে সুফা আহলুল সুফা, বারান্দার মুসাল্লি, অর্থাৎ নবীজির দর্শন, নবীজির চরিত্র এবং আল্লাহ পাকের এই যে গুণগান নিয়ে যেগুলো থাকে, এরা কিন্তু সংক্ষেপে সুফি বলা হয়। আমি একটু দর্শকদের বলতেছি, সুফি গান বলি আমরা সুফি বলি, অনেক বাজার বই আছে কোরআন হাদিস দিয়ে গেছে স্পষ্ট, যারা বড় বড় মুহাদ্দিস তারা কিন্তু দিয়ে গেছে। সুতরাং এইগুলো একটু দেখে আপনারা দয়া করিয়া আপনার গানের আপনি কী গান গাবেন সেটা জেনে একটু বৈশিষ্ট্য দেওয়া যায়। আমি সবাইকে উচ্চারণ করছি, বই সবাই লেখাপড়া করছে এখন, অথবা ইন্টারনেটে গেলে পাওয়া যাবে, এটা আমার থেকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, সামনে আসবে সন্দেহ, সবাই আমরা পড়ার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। যাই হোক, এই পার্টে আমরা দুটো গান চাই, সরাসরি আপনার কাছে গানটা শুনে তারপর আপনার সাথে একটু কথা বলবো, তারপর যেতে যেতে সাবধান ভাইয়ের কণ্ঠে আরেকটি গান শুনে চলে যাবো আজকে, আর গানটা শুনে ফেলি। হ্যাঁ, এবার এবার গানে গানে আমার এলাকাকে বলি, ঠিক আছে। আরে রানী রসে ভরপুর হামার বাড়ি রংপুর, আরে হামার অতি জান, আরে রঙে রসে ভরপুর হামার বাড়ি রংপুর, হামার অতি জান, আরে রঙে রসে ভরপুর ভাওয়াইয়ার দেশ রংপুর, রংপুরে যান হামার একটাতে বসি তোমরা, শুনি আইসেন ভাওয়াইয়া, বেগম রোকে আর বাড়ি রঙ্গপুরের বুকে, মনটা তোমার হারে যাইবে খল্লা হারানো দিমাকে, দেখবেন যদি সময় সুযোগ থাকে মনটা তোমার হারে যাইবে তিস্তা নদীর পাড়ে, বেগম রোকে আর বাড়ি রঙপুরের বুকে, মনটা তোমার হারে যাইবে তিস্তা নদীর পাড়ে, হাড়ি ভাঙা আম খোয়াবো যদি খাবার চা, আরে হাড়ি ভাঙা আম খোয়াবো খাবার চার, সাহাগাই ভালো বাসি আমরা হামার বাড়ি যা, শোনেন সাহাগাই ভালো বাসি আমরা হামার বাড়ি যা, রঙের রসে ভরপুর
পক্ষীর পাকা মরসি সেদল পোড়া ভর্তা খাইবেন শীতল পাতিতে বসি তিন্নি ধানের ভাত আনবি মক্ষীর পাকা মরসি শীতল পোড়া ভর্তা খাইবেন শীতল পাতিতে বসি আরে নাপা শাকের পেলকা আর মাসকলাইয়ের ডাল আলু ভর্তা পুরি দেমো সুহুদ আহা কালির ঝাল হাড়ি ভাঙা আম খোয়াবো যদি খাবার চান আরে হাড়ি ভাঙা আম খোয়াবো যদি খাবার চান সাহাগাই ভালোবাসি আমরা আহামার বাড়ি যান শোনেন সাহাগাই ভালো এটাই আমার রংপুর আসলে পুরো সবকিছুই রং বলে দিলেন আসলে ঝাস ভাই। ঝাস ভাই যে প্রশ্ন করতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে ফিউশন নিয়ে যেহেতু একটা প্রসঙ্গ উঠেছিল সেখানে একটু আসতে চাই। ফিউশন এখনকার সময় আসলে ফিউশন বলতে আসলে নতুন সঙ্গীত আয়োজনকেই বোঝাচ্ছে আসলে, যে একটা গানকে নতুনভাবে সঙ্গীত আয়োজন করে বা রিমেক যেটা আসলে আক্ষরিক অর্থে বলা হয় সেটা তো আসলে ফিউশন না। নাকি ফিউশনের ডেফিনেশনটা একটু আপনার কাছে জানতে চাই যে ফিউশনটা আসলে কী, আমরা যেটা লোকসঙ্গীতকে যেভাবে রিপ্রেজেন্ট করছি এখন বর্তমান সময়ে যারা সঙ্গীত পরিচালক আছেন বা প্রডিউসার আছেন যারা নতুন সঙ্গীত আয়োজন করে কিছু একটা জুড়ে দিচ্ছেন, এটাই কি হওয়া উচিত ছিল বা এটাই কি হওয়া উচিত কিনা? মানে আমার আমার কাছে মনে হয় যে আপনি যে খাবারটি খাচ্ছেন সেই খাবারে যদি একটা নতুন ফ্লেভার অ্যাড করেন তো খাবারটা তো খাবারই থাকবে। অর্থাৎ আপনি পিজা খেতে চাচ্ছেন তো পিজায় আপনি চিজ দিলেন, ইয়ে দিলেন, সব কিছু দিলেন, সাথে হয়তো আরেকটা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট দিলেন, তাই তো ফিউশন। তো আমাদের গানে আমরা যদি আমাদের গানের যে ওই যে ফিলোসফিটা, আমাদের গানের ভাষা, যেমন প্রত্যেকটি গানের পেছনে কিন্তু একজন স্রষ্টা আছেন, তাই না? চাচার অনেকগুলো গান সুর করা আছে বা লেখাও আছে, তো সেই গানগুলো তো তার চিন্তা প্রসূত বা তার জীবন দর্শন ভাব দর্শন থেকে সেই গানগুলো, তো সেটি তো সেটিকে যদি আমি আমার মতো করে গাই তাহলে তো ওই গানটির দর্শনকে হত্যা করা হলো আমি আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, আমরা আমাদের মনের অজান্তে কিন্তু গান নানাভাবে গাই, গাই কিন্তু আমরা অনেক কিছু। কৃষক যেটা বললো যে না আর মনের মতো করে গায়, কিন্তু সেটি তার ব্যক্তি পর্যায়ে। কিন্তু যখন আমরা কোনো গণমাধ্যমে গাইবো, কোনো আমরা যদি নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দেই, কোনো প্ল্যাটফর্মে গাই, তখন কিন্তু আমার একটা দায়িত্ব আছে যে আমি যদি কোনো ভুল করি, ভুল সুরে ভুল কথায় গানটি গাই কিংবা একজনের গান আর একজনের নামে গাই, তখন কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমাদের রিয়েলিটি শোগুলো অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছেছে, অনেক মানে শিল্পী সেখান থেকে বিখ্যাত হয়েছেন, কিন্তু তারা কিন্তু বেশিরভাগ, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, বেশিরভাগ শিল্পীরই নিজের কোনো গান এখন পর্যন্ত হয়নি, বেশিরভাগ শিল্পীরই, কয়েকজনের হয়েছে, তারা কিন্তু টিকে আছেন। কিন্তু যারা নিজেদের গান তৈরি করতে পারেননি, অন্যের গান কেউ কেউ হত্যাই করেছেন, আমি বলবো আমার ভাওয়াইয়ার অনেকগুলো গান নতুন প্রজন্মের ভুল সুরে ভুল কথা শিখেছে তাদের জন্য, তারা কিন্তু আস্তে আস্তে কালের গর্ভে হারিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের ওই ভুল ভুল কথা ভুল সুর নতুন প্রজন্ম শিখে গেছে এবং সেটাই প্র্যাকটিস হচ্ছে। কারণ আব্বাসউদ্দিন ফেরদৌসী রহমানের গানগুলো কিন্তু নতুন প্রজন্ম সেভাবে যাচ্ছে না, কিন্তু তাদের গানগুলো যাচ্ছে, তারা যদি সঠিক সুরে গাইতেন গান কিন্তু বেঁচে যেত। সাহস ভাই চমৎকার কথা বলেছেন, সাবধান ভাই, যে উনি বলছিলেন যে দায়িত্বটা কার, দায়িত্ব নিয়ে গানটা করতে হবে, যে সুরটা কার, সোর্সটা কোত্থেকে আসলো, এই দায়িত্বের জায়গাটা কি চোখে দেখেন এখন? মানে দায়িত্ব নিয়ে করে কি আসলে? খুব সংক্ষিপ্ত আকারে শুনবো, তারপর আপনার কণ্ঠে গান শুনবো। আমি একটা কথা বললাম না, এখন কিন্তু মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ পাকের কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করি, বর্তমানে যে ইন্টারনেট যুগটা আসছে, এই যুগে কিন্তু তুমি পলাশ তুমি কোথায়, ভাই আমি তো এখন আছি রংপুরে, আমি কিন্তু ধরি বললো তুমি কোন জায়গায় আছো, আল্লাহ পাক এটা আমাদের কাছ থেকে একটু এই সুযোগটা করে দেওয়াতে মিথ্যা কথাটা মানুষ এরকম বলতে পারে। আর আগে আগে যদি কিছু না থাকতো আমি কিন্তু অনেক বানিয়ে বানিয়ে কথা বলতাম, নিজের দার্শনিক মনে করি মাঝে আল্লাহ জানে কি জানে, কিন্তু বললাম না দলিল ছাড়া কথা বলা যাবে না, কোন কথাটা বলছে যেটা বলি, হ্যাঁ আমরা আমার যারা ইস্টার্ন ওই যে বললাম না, ওরা কিন্তু যে কোনো একটা নিয়ে করে, আর আমরা কিন্তু বহুমাত্রিক সংস্কৃতিটা, যারা যারা নতুন মিউজিশিয়ান যারা মিউজিক করছে তারা
কেউ জেনে করুক বা না জেনে করুক, আমি সর্বপ্রথম শ্রদ্ধারকে বলছি, তোমরা একটা কাজ করবা, যেটা হচ্ছে আমার যে সংস্কৃতিটা, এটা বিদেশি কিছু ইনস্ট্রুমেন্ট আমার দেশে অ্যাড করলে কিন্তু এটা কিন্তু দোষের কিছু না, কিন্তু ওইটাকে ওর মতো করে না বাজাইয়া, কারণ আমার গান, আমার দেখো রংপুরে গিয়ে যে গান গাইলো এটা মাত্র দুই একটা তিনটা কর্ডের মধ্যে সীমাবদ্ধ, কারণ আমরা কিন্তু খুব সহজ সরল কিছু মানুষ, আর এখানে অগমেন্ট কি কি লাগাই যেন কতগুলো লাগাইয়া লাগাইয়া আবার কোনো একটা সুরে নিয়ে গিয়ে আবার এদিকে নিয়ে আসে, দরকার নেই, কারণ দশটা ঠাট আছে, দশটা ঠাটকে কিন্তু এখন কিন্তু আছে, এটা কিন্তু সি সি ডি ই এফ জি সি ডি ই এফ জি এটা কিন্তু বিলেবল ঠাট, সি সি সার এগুলো সব দেওয়া আছে, গিটারে বাজানো যায়, দশটা ঠাট ভালো করে শিখে গেলে তাহলে আমার গানের সুরটা পাওয়া যাবে, আমার গানের সুরটাকে আমার মতো করে রেখে ওইখান থেকে ওরা কি গানের সাথে মিল পড়ছে, কোন রাগটার সাথে ওই সুরটা এখানে মিল পড়ছে, এর সাথে অ্যাড করে দিয়ে ওকে আমদানি করো কি রপ্তানি করো, তাহলে ওরা বুঝবো যে আমার সংস্কৃতি তুমি ডেভেলপ করছো, ফিউশন করছো, সর্বত করতেছো, ইনস্ট্রুমেন্ট জ্যাগ, হ্যাঁ ইনস্ট্রুমেন্টে ইনস্ট্রুমেন্টে জ্যামিং করা, সবুজ ঘাসে ভরা রে ভাই আমার দেশের নাইরে তুল, চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম আমার শঙ্খ নদীর কুল, এদিকে কর্ণফুলি আছে, হাতে হাজার রকমের আমার চিটিয়াঙ্গের অভাব নেই, সুন্দর সুন্দর টিলার, তা আমি সুফিজম যে মেন কলিজা এটা কিন্তু চিটিয়াঙ্গ থেকে শুরু, হ্যাঁ যেটা ভান্ডারি বলি আমরা, ওখান থেকে সুফিজমটা কাদেরি তরিকা সিস্তিয়া তরিকা আমার নবীজির থেকে গিয়ে আসলেন, আমি সেখান থেকে একটা গান করছি, এই যে নবীর সাথে কথা প্লাবন করেছি, আমরা দুইজনে মিলে একটু করার চেষ্টা করছি, ধরো নেশা লাগিল চোখে নেশার ঘরে দেওয়ানা, নেশার নামটি আমার নূর মুহাম্মদ, উনি নিজে নিজে তুলল না, কি নেশা লাগিল চোখে নেশার ঘরে লাগি